হেই গাইস, তো তোমাদের সবাইকে স্বাগত জিটি ফাইভ এর আরো একটা নতুন ভিডিওতে। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই গরমে রোদের ভিতরে আমি আমার ছাদের উপরে কেন দাঁড়িয়ে রয়েছি। আসলে গাইস, আমি আমার ছাদের উপরে দাঁড়িয়ে রয়েছি তোমাদেরকে একটা কথা বলার জন্য। সেটা হচ্ছে গাইস, আজকের এই জিটি ফাইভ এর ভিডিওতে না আমরা আনলক করতে চলেছি অনেক অনেক লাকি বক্স। এখন লাকি বক্স হলো এমন কিছু বক্স যেগুলো না গাইস আমাদের লাকের উপর ডিপেন্ড করবে যে তার ভিতরে কি থাকবে। আর আমি এর আগে কোনোদিনও জিটি ফাইভ এর লাকি বক্স ওপেন করিনি, তাই আজকে আমি সেই সমস্ত লাকি বক্স ওপেন করতে চলেছি। আর আমি আশা করছি যে সেই সমস্ত লাকি ফটাফট উপরে উঠে নি আর আমাদের কি একটা ভালো দেখে জামা প্যান্ট পরতে হবে গাইস। আর আজকে না আমি এরকম খোলা হাতা জামা প্যান্ট পরে যাবো না, কারণ এখন না বাইরে লু চলছে ভাই, হাত পায়ে গরম হাওয়া লাগলে পুরো মনে হচ্ছে পুরে টুরে যাচ্ছে। তাই আমি আজকে গাইস এই যে একদম ফুল হাতা জামা প্যান্ট পরে টরে নিয়েছি। এবার যাবো হচ্ছে আমরা লাকি বক্স ওপেন করতে। কিন্তু তার আগে গাইস, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো না তাহলে প্লিজ 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 গাইস জাস্ট এক সেকেন্ডই লাগবে নিচের ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে একটু সাবস্ক্রাইব করে দিতে। ফটাফট একটু সাবস্ক্রাইব করে দাও না, আর এই ভিডিওটায় 20,000 একটা লাইক কমপ্লিট করে দাও। বাকি তো চলো এবার ফটাফট যাওয়া যাক। আর আমাদের চপ কোথায়? আজকে তো আমি আমার চপকেও সাথে নিয়ে যাবো। আবে চপ, তুই কোথায় আছিস? আরে বস, আমি এই যে জলের ভিতরেই একটু স্নান টান করছি গরমের ভিতরে। আবে হারামজাদা, তোকে না আমি বলেছি বাড়িতে পটি করবি না, তাহলে তুই আবার এখানে কেন পটি করলি? হ্যাঁ আসলে বস, কালকে রাত্রে না আমি আমার গার্লফ্রেন্ডের সাথে পার্টিতে গেছিলাম, সেখানে খাওয়া দাওয়ার পর আমার পেটটা এতটাই খারাপ করেছে না যে আমি হাগু করতে আর বাইরে বাগানে যেতে পারিনি, এখানেই হয়ে গেছে। আর তাই এখন আমি স্নান টান করে নিচ্ছি সকাল সকাল বেলায়। আচ্ছা ভাই ঠিক আছে, বহুত মহান কাজ করেছো। এবার আমি না শহরের মাঝখানে যাচ্ছি কিছু লাকি বক্স ওপেন করতে, তুই কি যাবি আমার সাথে? আরে হ্যাঁ বস, হ্যাঁ কেন যাবো না, আমি তুমি শুধু বলো যেতে কোথায় হবে। আর কিন্তু এখানে আমি পা স্লিপ কেটে পড়ে গেলাম, দাঁড়াও দাঁড়াও আগে ঠিক হয় নি। ওরে বাবারে, এত স্লিপ কেন কাটছে? ঠিক আছে বস, এবার চলো জলদি জলদি। হ্যাঁ হ্যাঁ চল চল, আমরা যাবো হচ্ছে এখন পুরো শহরের মাঝখানে। শহরের মাঝখানে গিয়ে সে সমস্ত লাকি বক্স আমরা পেয়ে যাবো, তারপরে সে সমস্ত লাকি বক্স ওপেন করে দেখবো ওর ভিতরে আমাদের লাক কেমন কাজ করে। কিন্তু বস, এখানে তো কোনো আজকে ভালো গাড়িও নেই। আবে ভালো গাড়ি ঘোড়া তো আমরা ওই সমস্ত লাকি বক্স ওপেন করলে পাবো, তুই আগে বাইকে ওঠাগে। আচ্ছা বস, যেমন তোমার ইচ্ছা আমিও উঠে পড়ছি। বাকি তো চলো গাইস, চপকে একদম আমি আমার বাইকে উঠিয়ে নিয়ে এবার যাচ্ছি শহরের মাঝখানে, সেখানে গিয়ে আমরা লাকি বক্স ওপেন করবো। কিন্তু বস, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ ভাই বল, তোর কোশ্চেন কি আছে? বলছিলাম লাকি বক্স কি আমরা এই সমস্ত জায়গায় ওপেন করতে পারবো না? তাহলে তো বস ভালোই হতো, যদি ওই সমস্ত জায়গায় লাকি বক্স থেকে ভালো জিনিসপত্র বেরোয় তাহলে তো লোকজন চুরি করে নিয়ে যাবে। আরে ভাই সাহেব, ওই সমস্ত জায়গায় তো লাকি বক্স আসবে, তার কারণ হচ্ছে আমাদের এই জায়গাটা দেখ, একদম ছোট ছোট জায়গা না, আর লাকি বক্স গুলো সাইজও শুনেছি অনেক বড় বড় হবে, তার জন্য আমাদের একটা বড় জায়গা চুজ করতে হবে যেখানে গিয়ে আমরা লাকি বক্স কে ডাক দেবো। কিন্তু কেমন ভাবে ডাক দেবে বস? আরে সেটা আমি তোকে যাই তারপরে তো দেখাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। আর আরেকটা কোশ্চেন আছে বস, লাকি বক্সের থেকে বেরোবে কি কি? আরে ভাই লাকি বক্স তো আমিও নিজের নিজের জীবনে কোনোদিন ওপেন করিনি, আমি কি করে বলবো কি কি বেরোবে। বাকি দাঁড়া, এই প্লেসটা সবচেয়ে মনে হচ্ছে ঠিকঠাক জায়গা আছে, এখানে লোকজনও বেশি আছে, এরা কি আর চুরি করবে আমার সাথে? দেখে গাড়ি চালান স্যার। আরে আমি তো ভুলেই গেছিলাম, এই মালটা আগের দিন আমার পাছায় মেরেছিল, জলদি জলদি ভাগো এখান থেকে। আর আপনাদেরও বলছি, আপনারাও ভাগুন। আরে ভাই সাহেব, আমি আসতে পারলাম না, লোকজন সব ভাই পালিয়ে পুলিয়ে যাচ্ছে। বাকি ভাই তুই নামবি কি না বাইকের থেকে? আসলে বস, এখানে না এরকম ভাবে বসে থাকতে আমার খুবই ভালো লাগছে, তারপরও তুমি যখন বললে আমি নেমেই পড়লাম। এবার ডাক দাও তোমার লাকি বক্স কে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া এখানে আমাকে সবার প্রথমে মন্ত্র পড়তে দে, আমাকে রাস্তার মাঝখানে বিচোবিচ যেতে হবে, আর এবার আমি মন্ত্র পড়বো ঠিক আছে? আর তুইও সাবধানে আসিস, কিন্তু নাহলে সবাই ঠুকে দেবে। আরে আমি তো তোমার পিছন পিছনই থাকবো। বাকি তো চলো গাইস, এবার আমি এখানে মন্ত্র পড়া শুরু করি। ওং হিং ক্রিম, লাকি বক্স চলে আয়। বস আমার মনে হচ্ছে না এই মন্ত্রতে কোনো কাজ হবে। আরে না ভাই, এটাতেই কাজ হবে। আর বস এটা কি হলো, আপনি তো বাদর হয়ে গেলেন। আরে আমিও তো তাই দেখছি ভাই, এখানে এটা কি হলো, আমি বাদর কিভাবে হয়ে গেলাম? লাকি বক্স তো আসেনি গাইস, আমি হঠাৎ করে বাদর কিভাবে হলাম ভাই? আর আমি এখন মাটির থেকে এত উঁচুতে কিভাবে দাঁড়িয়ে রয়েছে এখানে? আমার ভাই আবার লাকি বক্স কে ডাক দিতে হবে। আবার লাকি বক্স জলদি জলদি আয়, তুই এখানে। ওকে এখানে গাইস, এই দেখো আরেকটা লাকি বক্স এসেছে। কিন্তু সালা, আমি বাদর থেকে মানুষ কি করে হবো ভাই? বস আমার মনে হচ্ছে লাকি বক্স গুলো সত্যি খতরনাক, সে তো আমিও জানি ভাই। এই লাকি বক্সটাকে আমি, ও ও, আরে বস তো আপনি দেখি ট্রেভার হয়ে গেছেন। আরে হ্যাঁ আমিও তো তাই দেখছি ভাই, লাকি বক্সটা সত্যি খতরনাক ভাই, এখানে তো ক্যারেক্টার ভাই একটা চেঞ্জ টেঞ্জ হয়ে যাচ্ছে। গাইস তো ভিডিওটা আগে কন্টিনিউ করার আগে আমি তোমাদের Lotus 365.in সম্বন্ধে বলতে চাই, যেখানে গাইস তোমরা IPL দেখে নিজেদের ওপিনিয়ন দিয়ে জিতে যেতে পারো অনেক অনেক প্রাইজ। যেমন কি ধরো গাইস, এখানে প্রশ্ন থাকবে যে IPL ম্যাচে টস কে জিতবে বা ম্যাচটাই কে জিতবে, আর এরকমই প্রায় 50-এরও বেশি নানা রকম ধরনের প্রশ্ন থাকবে যেগুলোর উত্তর দিয়ে তোমরা এখান থেকে জিতে যেতে পারো অনেক অনেক প্রাইজ। আর এখন গাইস তোমরা যদি ভাবো যে এখানে শুধু ক্রিকেটের সম্বন্ধে কোশ্চেন করা হয়, তাহলে আমি তোমাদের বলে রাখি যে এখানে ক্রিকেট ছাড়াও 200-টারও বেশি নানা রকম ধরনের কোশ্চেন করা হয়, আর সেগুলোতেও তোমরা তোমাদের উত্তর দিয়ে জিতে যেতে পারো নানা রকমের প্রাইজ। আর এই Lotus 365.in এ তোমরা যদি প্রথমবারের
জন্য গিয়ে রেজিস্টার করো তাহলে তোমরা পেয়ে যাবে 365 টাকার বোনাস। আর শুধু তাই না গাইস, এখানে 10 মিলিয়ন এর থেকেও বেশি লোকজন খেলে আর এইখানটায় তোমরা পেয়ে যাবে 24 ঘন্টার জন্য 1-to-1 কাস্টমার কেয়ার সাপোর্ট। আর এই lotus365.in এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো নওয়াজউদ্দিন সিদ্দিকী, সুনীল শেট্টি, কাজল আগরওয়াল, নেহা শর্মার মতো বড় বড় সেলিব্রিটিরা। তো যাও জলদি জলদি গিয়ে lotus365.in এ রেজিস্টার করো, লিংক তোমরা কমেন্টে পেয়ে যাবে। বস আমি কি ভাবছি, তুমি না লাকি বক্স গুলোকে আরো আরো ডাক দাও, দেখা যাক আরো আরো কি থাকে ওর ভিতরে। ঠিক আছে দাঁড়া, আমি এখানে আরো একটা লাকি বক্স কে ডাক তো দিয়ে দেখি। বাট কোথায় গেল মালটা? ও এই যে এসেছে। বাট এটাকে আমি ভাঙবো কি করে? হ্যাঁ এটাকে এক কাজ করি। আরে বস আমাকে কেন মারছো তুমি? আরে সরি সরি, তোকে মারতে চাইনি আমি, আমি লাকি বক্সটাকে মারতে গেছিলাম। মার মার মার। আবে একে ভাঙবো কি করে ভাই? আমি এক কাজ করি, আমার গাড়ি নিয়ে এর উপর উঠিয়ে দিই। হ্যাঁ বস ঠিক বলেছো, গাড়ি নিয়ে এর ভিতরে উঠিয়ে দাও। বাকি দাঁড়া তো ভাই, এখানে আমার লাকি বক্স এই যে মার। আবে লাকি বক্স ভাঙছে না কেন ভাই? আবে লাকি বক্স ভাঙজা। বস এক কাজ করো না, এর উপরে গান দিয়ে গুলি বুলি মারো না। হ্যাঁ ভাই এটা তুই ঠিকই বলেছিস। বাট এক সেকেন্ড যারা, আরে এবার তো এর ভিতর থেকে একটা সাইকেল বেরোলো। বস আমাকে একটু সাইকেলের উপর ওঠাও না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এনে তোকেও আমি সাইকেলের ভিতরে উঠিয়ে দিয়েছি। বাকি কাই সাইকেলটা দেখো, আরে ভাই সাব এই সাইকেল থেকে আবার বুস্ট ও বেরোচ্ছে ভাই, কি খতরনাক সাইকেল। ওরে ভাই সাব, ওরে আমার মাজা, আমি তো নড়তে পারছি না, আমার রক্ত এইখানে দেখো কি করে দিয়েছো, আমাকে প্লিজ বাঁচাও, আমি শ্বাস নিতে পারছি না, আমার নাকে রড ঢুকে গেছে। আরে আমি কি জানি ভাই, সাইকেলটা তোটা খতরনাক বেরোবে। বাকি গাইজ আমরা এতদিন ধরে বুস্ট ওলা বাইক দেখেছি, কোনোদিন এরকম ভাবে খতরনাক সাইকেল দেখেছো? আরে আমি আবার ঢুকে দিছি ভাই এখানে, এই সাইকেলটাকে তো কন্ট্রোল করা এখানে বিশাল মুশকিল হয়ে যাচ্ছে। বাকি চপ কোথায় গেল? এ চপ কোথায় গেলি তুই? বস আমি এখানে আছি কিন্তু কোথায় আসি বুঝতে পারছি না, আমাকে জলদি জলদি তোলো। সালা মালটা গেল কোথায় ভাই? আমার এত সুন্দর একটা সাইকেল পেলাম, ওই যে যে মালটা এইখানে এই কোণায় পড়ে রয়েছে। দাঁড়া দাঁড়া ভাই তোকে তুলছি। তোলো তোলো, আর একটু সাবধানে ড্রাইভ করো সাইকেলটা নিয়ে। গাইজ এই সাইকেলটার না এত স্পিড কি বলবো, ওই দেখো যাচ্ছি আবার। আরে দেখে চালান প্লিজ। আরে দেখেই চালাচ্ছে, আমি সাইকেলটাকে কন্ট্রোল করতে পারছি না, এটা আমার কি দোষ? হ্যাঁ এটা এর আমি চালাতে না চালাতে এরমে বুস্ট ফুস্ট বেড়ে যাচ্ছে। বাকি এই দেখো গাইজ, আরে 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 কুল ভাই কুল, আরে ভাই কুল 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 ভাই, এই সাইকেলের তো মনে হচ্ছে এরকম আরো অনোখা অনোখা পাওয়ার আছে। ওরে ভাই সাহ, ওরে ভাই সাহ, এখানে দেখলে তোমরা আমার হাওয়ায়ও উঠতে পারি এই সাইকেল দিয়ে। বস আমি কি বলছি, তুমি এবার নেক্সট লাকি বক্স ওপেন করো। এটা তো ভাই আমার চান বের করে দিয়েছো, এর আগেরটা দিয়ে তো তুমি বান্দর হয়ে গেছিলে, বাট এটা দিয়ে তুমি আমাকে মারার প্ল্যান বানাচ্ছো। আরে না বে দাঁড়া, এদের আরে আমাদের কেন মারলেন, আমরা তো এখানে ঠান্ডা খাচ্ছিলাম। আরে আমি মারতে চাইনি, সাইকেলটাই যেখানে লোকজন দেখছে সেখানে আমাকে অটোমেটিক্যালি নিয়ে চলে যাচ্ছে। বাকি দেখা যাক গাইজ, আমাদের লাকি বক্স এখানে আরো একটা চলে এসেছে, এই লাকি বক্সের ভিতর থেকে। বস এখানে তো দেখি অনেক অনেক অনোখা অনোখা গান চলে এসেছে, আরে দেখো থরের হাতুড়িও আছে। আরে হ্যাঁ আমিও তো তাই দেখছি। বাকি দাঁড়া আমাকে এখানে নামতে দে আগে, শালা থরের হাতুড়ি চলে এসেছে ভাই, ভাবা যায়। আর এখানে তো গানের পুরো দোকান হয়ে গেছে ভাই, একটার থেকে একটা বড় বড় অনোখা অনোখা গান, কোনটা ছেড়ে আমি কোনটা চালাবো? বাকি দাঁড়াও এক সেকেন্ড, আমাকে সবার প্রথমে থরের হাতুড়িটা নিতে দাও। সবার প্রথমে তো এই দেখো ভাই, থরের হাতুড়ি তো আসেনি, থরের কুড়োল চলে এসেছে। দাঁড়া চপ, এদের একটু মজা দেখায়। এই গাড়ি থেকে নামুন আপনারা, এখানে আমার কাছে থরের হাতুড়ি চলে এসেছে, নামবেন কি না নামবেন? আরে তো আমাকে চাপা দিয়ে চলে গেল, আমার কোনো ইজ্জতই নেই এখানে। বস নেক্সট লাকি বক্স ডাক দাও। আবে দাঁড়াবে, নেক্সট লাকি বক্স আমি ডাক দিচ্ছি, সবার প্রথমে তো এইটার ইস্তেমা। ওকে এখানে আরো একটা লাকি বক্স এসেছে, কি করবো ভাই, এটা এটার ভিতরে বোম দিয়ে উড়ে দিই। আরে বস তুমি তো আমার পাছাই মেরে দিলে। আরে তো কি কি মারবো এখানে, আমাকে ঠুকে ঠেকে দিচ্ছে। আর হ্যাঁ এটা সালা স্মোক ছিল, এটা অন্য কোনো বোম ছিল না। বাকি শটগান মেরে দেখি ভাই। ওরে 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 ওরে, এটা কি ভাই, এটা কি বেরোলো এর ভিতর থেকে? সালা রকেট লঞ্চার ফঞ্চার বেরোচ্ছে, চারিদিকে দেখো তাবাহি তাবাহি হয়ে গেছে। বস আমাকে সাইকেল থেকে নামাও আগে, আমি ভাবছি আমি বাড়ির দিকে চলে যাই, এখানে থাকাটা খুবই রিস্কের হয়ে যাবে। আরে দাঁড়া ভাই, সবে তো শুরু হয়েছে, এখান থেকে আরেকটা লাকি বক্স আসলো, এর ভিতরে কি আছে ভাই? এর ভিতরে জাস্ট একটা গান রয়েছে ভাই, আমাদের আরো ভালো ভালো লাকি বক্স কে ডাক দিতে হবে। এখানে এইখানে দেখ আরো একটা লাকি বক্স আসলো, এর ভিতরে কি আছে ভাই? আরে তো মেশিন গান চলে এসেছে ভাই, মেশিন গান দিয়ে আমি এদের সবাইকে ঝাঁঝরা করে দিতে পারবো। এই এই এই, এখানে একটা পেট্রোল পাম্প আছে না, পেট্রোল পাম্প কি রকম ভাবে বাস্ট করে দেবো, দেখো দেখো, এই দেখো ভাই এই দেখো। আরে বস এটা কি হলো, আপনার পিছনে তো পুলিশ লেগে গেছে। আরে আমিও তো তাই দেখছি। বাকি দাঁড়া, এদের সবাইকে আগে আমি এখান থেকে একটু ঝাঁঝরা ঝুঝরা করে দিয়ে, এ পালাচ্ছেন কোথায়? হ্যাঁ আমার লাকি বক্স এখানে, দাঁড়া না আরো আসতে দিন, তারপরে আপনাদের মজা দেখাচ্ছে। ও ভাই এ তো গাড়ির উপরেই পড়লো লাকি বক্স, এটা কি জিনিস ভাই, এটা তো এর থেকে খতরনাক বন্দুক মনে হচ্ছে। বাকি পুলিশ পুলিশ আমাদের আর কি পালিশ করবে, পুলিশদের আমরা এরকম ভাবে টপকে দেবো। আর আমার লাকি বক্স থেকে কি কোনো গাড়ি ঘোড়া বেরোবে না? আরে এই সাইডে আরো আরো পুলিশ চলে এসে না, আরে যান ভাগুন এখান থেকে, আমার লাকি বক্স এখানে আরো একটা এসছে। বস জলদি জলদি এটাকে ভাঙো, দেখা যাক এর ভিতরে কোনো কারফার আসে নাকি। আরে ভেঙে তো দিলাম ভাই, এটা তো মিসাইল লঞ্চার না, মারো মারো মারো। আরে ভাই এত একটু দূরেই মেরে দিলাম আমি। এ চপ এক কাজ কর, এখানে না সাইকেল চলে এসছে, সাইকেলে উঠবি? আরে বস আমি সাইকেলে উঠবো না, তুমি এখান থেকে একটা গাড়ির ব্যবস্থা করো আগে। আচ্ছা আচ্ছা দাঁড়া, তুই এই গাড়িটায় উঠ আগে। বাকি তো গাইস চপকে নিয়ে আমি এই গাড়ি
গাড়ির ভিতরে তো উঠে পড়েছি শালা, গাড়িটা চলছে না কেন? হ্যাঁ ওকে ওকে ওকে, এইবার চলে আসে, দাঁড়াও, এখান থেকে আমাদের ভাগতে হবে, তারপরে গিয়ে আমরা অন্যান্য লাকি বক্স ওপেন করবো, এখানে তো আরো লাকি বক্স আছে আমাদের কাছে। বাকি চলো গাইস, ফটাফট আমাদের না এখান থেকে একটা সেফ লোকেশনে যেতে হবে, যেখানে গেলে কমসে কম সমস্ত পুলিশ আমাদের আর পালিশ করতে পারবে না। হ্যাঁ বস, জলদি জলদি নিয়ে চলো আমাকে ওইখানে, আমার তো পাছায় দুটো গুলি মেরে দিয়েছে, আর এটা কি, এর তো রাস্তা ব্লক করে দিয়েছে। আবে তাতে আমি কি করবো, আমি তো ঠুকে দেবো এরকম ভাবে, আমার সামনে যে আসবে এরকম ভাবে স্টিকি বম মারবো আর এরকম ভাবে উড়িয়ে দেবো, ঠিক আছে? লাকি বক্স থেকে আমরা অনেক অস্ত্র শস্ত্র পেয়ে গেছি, বাকি সামনে মনে হচ্ছে এদের আরেকটুখানি এরকম মারধর দিতে হবে। না শালা রাস্তা ব্লক করে রেখেছে, আমাকে কোথাও যেতেই দিচ্ছে না ভাই, আমাকে একটা সেফ জায়গায় নিয়ে যেতে হবে। বাকি তো গাড়ি দেয় পুলিশের কাছ থেকে পালিয়ে টালিয়ে এসে আমি এই যে একটা পাহাড়ের মাঝখানে চলে এসেছি। আরে আরে দাঁড়াও ভাই, সাবধানে চালাতে হবে আমাকে এখানে। বাকি এখান থেকে একটা ভালো জায়গা খুঁজতে হবে যেখানে কমসে কম আমার এবার নেক্সট লাকি বক্স গুলোকে আমি ডাক দিতে পারবো। শালা একবারে আমি বান্দর বন্দর হয়ে গেলাম ভাই, এটাই আমার ভয় লাগছে, এবার না কিছু আবার অন্য কিছু হয়ে যায় আমি। ওকে ওকে ওকে, তো দেখো শালা আমার এখানে পিছনে পুরো ছেদ ছুত করে দিয়েছে, এখানে তো যদিও আমি ট্রেভার হয়ে গেছি ভাই, কিন্তু ছাড়ো কোনো ব্যাপার না, দেখা যাক এখানে। ওকে আরেকটা লাকি বক্স এসছে, এটার ভিতর থেকে কি বেরোবে ভাই? আরে এটা আমি কি হয়ে গেলাম? এ চপ, এইদিকে দেখ আমি কি হয়ে গেছি। বস এ তো দেখি তুমি আমার মতো কুত্তা হয়ে গেছো। আরে সেটাই তো আমি দেখছি ভাই, চল এবার আমরা দুজনে মিলে না এখানে গিয়ে একটু কুকুরদের মতো গিয়ে কামড়ে কুমড়ে দিই। হ্যাঁ বস, জলদি জলদি চলো তো দেখি এখানে কোথায় লোকজন পাওয়া যায়। চল চল আয় আয়, এক কাজ করি, এখানে লোকজন যখন নেই গাড়ি থেকে একটা লোককে ডাক দিয়ে, কুকুরকে মেরে দিলেন আপনি, আপনার এবার শাস্তি হবে। ওরে আপনি আবার বসকে মারলেন, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান গাইস, এ তো চলে গেল এখান থেকে, আমাদের অন্য গাড়িকে দাঁড় করাতে হবে, তারপর আমরা এই কুকুরকে দিয়ে কামড়া বসালা এদের। হ্যালো হ্যালো কুকুর কুকুর, রাস্তা দিয়ে পাস হচ্ছে, আপনারা প্লিজ গাড়ি থেকে নামুন, প্লিজ গাড়ি থেকে নামুন। আরে এটা কে বা, এক কুকুর আমাকে নামিয়ে দিলো, এ চপ জলদি জলদি আয় গাড়িতে ঢোক। আরে আমার গাড়ি নিয়ে পালাবি তোর এত বড় সাহস, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে দাঁড়ান স্যার, এই যে আমি দাঁড়িয়ে পড়েছি, এবার এবার করুন কি করবেন। আরে আমাকে কুকুরে কামড়াচ্ছে, ব্যাস দুটো কুকুর এসে আমার উপরে হামলা করে দিয়েছে, কেউ বাঁচাও আমাকে প্লিজ। আরে এখানে কি হয়েছে, একটা কুকুর এই লোকগুলোকে কি করছে নিয়ে? আরে কি করছে তুই দেখবি ভাই, দাঁড়া তোকে দেখাচ্ছি, সবার প্রথমে তো তোকে আমি গাড়ি থেকে বের করবো। আরে আমাকে কেন বীর করছো, প্লিজ আমাকে ছেড়ে দাও। আবে চপ, ওকে কামড়া ছেড়ে কেন দিচ্ছিস? আরে বস আমি তোকে কামড়াচ্ছিলাম, কিন্তু তোর পাশা থেকে বাদ বের হচ্ছে, আমি কি করবো? তাহলে আমার পিছন পিছন আয়, দেখ এমন ভাবে কামড়াতে হয়, শালা তোকে কামড়ানো আজকে আমার শেখাতে হবে। আরে আমাকে কেন কামড়েছো, আমি তো এখান থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, আমাকে ছেড়ে দাও প্লিজ। তুই ওকে কামড়াবি, এত বড় সাহস, তোর এত বড় সাহস। আরে তো দিকে আমাকে কামড়ে দিল, দেখা যাক বস আজকে কি হয়, এরা কি কুকুরকে মারে কি না মারে, পুলিশ তো এদিকে চলেই এসছে। বাকি ও তো মারছে দেখি, আপনাকে মারছে, জলদি জলদি ভাগো এখান থেকে। আরে হ্যাঁ সবার প্রথমে তোমার এখানে ক্যারেক্টার পাল্টাতে হবে ভাই, এখানে আরেকটা লাকি বক্স এসছে, লাকি বক্স কে ডাক দেবো। হ্যাঁ বস হ্যাঁ জলদি জলদি চলো তাহলে ওইখানে। আরে তুই টেনশন কেন নিচ্ছিস, এই দেখ আমরা চলে বসছি বিচের এখানে, আর আগের দিন তো শালা যখন বিচের এখানে এসেছিলাম তখন তো বিচে পার্টি চলছিল ভাই, আজকে মনে হচ্ছে পার্টি ফার্টি খতম হয়ে গেছে। বাকি চল এখানে, এই যে কিছু লোকজন দাঁড়িয়ে শালা ফোন টেপাটেপি করছে, বাকি ছাড়ো এদের ছাড়ো, আমাদের সবার প্রথমে এইখানটা দাঁড়াতে হবে। এবার এখান থেকে আমি নামি, ফটাফট নামো, আর আমি মাইকেল থেকে কি ভাই আমার ক্যারেক্টারে ফিরতে পারবো না? কেন বস কি হয়েছে, আমরা তো অনেকদিন মাইকেল হয়ে খেলিনি, আজকে মাইকেল যখন হয়েছো ভালোই হয়েছে, না হলে বেচারার মন খারাপ হয়ে যায় না? কথা তো ভাই তুই একদম ঠিকই বলেছিস, দেখ মাইকেলের মুখের দিকে তাকিয়ে দেখ মনে হচ্ছে মাল্টা যেন কান্নাকাটি করছে ভাই, একে নিয়ে আমরা অনেকদিনই খেলিনি না এর জন্য এর মন টন খারাপ হয়ে গেছে। বাকি সবই ঠিক আছে বস, এখানে তুমি জলদি জলদি লাকি বক্স তো ডাক দাও। আবে দাঁড়াবে অত জলদি কি স্যার, আমি তো শালা এদের ঘরের উপরে গিয়ে এবার লাকি বক্স কে ডাক দেবো। এই যে দুজন এখানে শুয়ে শুয়ে চিল মারছেন, না দাঁড়ান স্যার আপনাদের চিল ফিল মারা আমি বের করছি, আমার লাকি বক্স টা আসছে। ও ভাই সাহাব পুরো দেখো কোথায় এসে পড়েছে। আরে এটা কি হলো, হ্যাঁ আমাদের শোয়াকে কেন তোরা ডিস্টার্ব করছিস এসে? আরে দাঁড়ান দাঁড়ান, এটার ভিতর থেকে যা পাবো আপনাদেরও ভাগ দেবো, ঠিক আছে? আমাদের এটা চাই না, তুই এটাকে নিয়ে চলে যা এখান থেকে। আরে ভাগ এখান থেকে তোরা, ভাগ ভাগ, আমাকে লাকি বক্স ওপেন করতে দে এখানে। বাকি তো লাকি বক্স ওপেন করার জন্য আমার কাছে আছে ছুরি, যেটা দিয়ে আমি তোদের আগে এরকম খোঁচা মারবো। আরে তো আমাকে খোঁচাই মেরে দিলো। বাকি তো চলো এবার, আরে একে কেন মারছি আমি, আরে একে আর কত খোঁচাবো এরকম ভাবে, এর এমনি এর এখানে হালত খারাপ হয়ে গেছে, আমাকে তো শালা লাকি বক্স ওপেন করতে হবে। আবে ভাই আমার মনে হচ্ছে ছুরি দিয়ে কাজ হবে না, আমার কাছে আছে যে গলফের লাঠি না গলফের ব্যাট, মারো এটা দিয়ে, এটা দিয়ে আদৌ ভাঙবে ভাই? একটা ফুটো তো করেছি আমি এখানে, বস বড় কিছু বের করো না। আরে দাঁড়া, আরে এখানে তো বাজি ফাটছে ভাই, এটার ভিতরে বাজি ছিল, বাজির জন্য আমি এত এখানে কষ্ট করলাম। দাঁড়া নেক্সট লাকি বক্স ডাক দিই, নেক্সট আমাদের এই যে চলে এসছে
এটার ভিতরে আশা করছি কিছু একটা ভালো জিনিস তো থাকবে, বাকি এটাকে এটার উপরে উঠি তারা, এটার উপরে উঠে এটাকে এটাকে মারবো কি করে ভাই, এ তো আমি বারবার এদেরই মারছি শুধু, একে আগে এরকমে মারি মারো। আরে তো দূরে সরে গেল ভাই, একটা একটা ভালো কার্টার বেরো ভাই এখান থেকে সাইকেলের মতো। আবে ইয়ার এ তো শালা সেই মেশিন গান বেরিয়ে গেল আবার, এই সমস্ত জায়গায় আমি বুঝতে পারছি না ঠিকঠাক লাকি বক্স কেন আসছে না। ভাই এখান থেকে একটা গাড়ি পেয়ে গেছি, জলদি জলদি এই কারটায় উঠে আমরা যাবো শহরের মাঝখানে। আর গাইজ এই খাটারা কার নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি একদম শহরের মাঝখানেই চলে এসেছি। এবার এখানে না আমার বিগ বিগ লাকি বক্স গুলোকে ডাক দিয়ে, আরে দেখো একটা লাকি বক্স আসলো, আরো আসবে নাকি, আরে ভাই দুটো চলে এসছে এখানে, যখন আসে তো একদম ভর্তি হয়ে আসে আর যখন আসে না তখন একটাও আসে না। বাকি ওরে ভাই সাহ এখানে লাকি বক্স পড়ছে দেখেছো, সব আগে নাম তো গাড়ি থেকে। এখানে আরো যতগুলো লাকি বক্স আসবে দেখা যাক সেগুলোর ভিতরে কি। ওরে ভাই এখানে মনে হচ্ছে আমাদের শহরের মাঝখানে লাকি বক্সের পুরো বন্যাই হয়ে যাবে, আরও এখানে কয়েকটা আসুক তাহলে তো পুরো রোডই ব্লক হয়ে যাবে ভাই। লাকি বক্সই লাকি বক্স, কোনটা ছেড়ে কোনটাকে ভাঙবো আমি, আমি তো উপরে উঠতে পারছি না। চলো আরে এর ভিতর তো আমি ঢুকে গেলাম, এই বেসবলের ব্যাট দিয়ে তো ভাই ভাঙাও যাবে না, আর মিসাইল দিয়ে যদি ভাঙি আমি তাহলে এর ভিতরে কী থাকবে সেটাও নষ্ট হয়ে যাবে। বাকি চলো এরকমভাবে ফাটানোর চেষ্টা করি। ও ভাই সাহেব এর ভিতরে একটা ট্রাক পেয়েছি আমি, আচ্ছা ঠিক আছে, কিন্তু ট্রাকটা তো এর ওয়েটের নিচে ডেবে যাচ্ছে ভাই। এক কাজ করি এটার ভিতরে কি আছে দেখা যাক, সেখান থেকে গান বেরোলো তাহলে, গান দিয়ে কি করব আমি, আমার কাছে এত গান রয়েছে ভাই সেগুলোই আমি কুল পাচ্ছি না কি করব। এক কাজ করি ভাই এই গানটাকে নিয়ে নিই, এই গানটা নিয়ে এটাকে এরকম ভাঙি, এটার ভিতরে আবার গান বেরোলো ভাই, এটার ভিতরে কি আছে এখানে, এটার ভিতরেও গান, এটার ভিতরে কি আছে ভাই, সাইকেল, আরে সাইকেলের ভিতরে থেকে মানুষ বেরোচ্ছে দেখি, আর এটার ভিতরে সব ভাগ 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 এখান থেকে জলদি জলদি ভাগ, এর ভিতরে ভাই বারুদ ছিল, ওরা ভাই সাপ এখানে আবার তাবাহি হয়ে গেছে দেখি। আরে 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 লাকি বক্সগুলো ভাই এগুলো ডেঞ্জারাস ডেঞ্জারাস বেরোচ্ছে কেন, হ্যাঁ বাকি তো ভাই সাপ। আরে আরে এখানে তো ভাই লাকি বক্সের মনে হচ্ছে আবার বৃষ্টি হয়ে গেল নাকি, আবে উপর থেকে লাকি বক্সের বৃষ্টি হচ্ছে, ওই দেখ ভাই উপর থেকে লাকি বক্স পড়ছে, কোনটা ছেড়ে আমরা কোনটা ভাঙবো এখানে, একটা না ভাই দুটো না অনেকগুলো লাকি বক্স পড়ছে এখানে। আর শহরে তো সাইরেন ফাইরেন বাজার শুরু হয়ে গেছে, একটু পিছনে আয় দেখি এইগুলোকে ভাঙাচোরা করে দেখি এখানে। আরে এটা কি হয়ে গেলাম আমি, আবে এবার আবার শিয়াল হয়ে গেছি কেন, আবে মাইকেল হয়ে গেছি ভাই, এখানে হেলিকপ্টার চলে এসছে দেখি ভাই, হিলিক বিলিক কাণ্ড চলছে এখানে সব, এটার ভিতরে কি আছে, হ্যাঁ এটার ভিতরে ভাই আমি গরু হয়ে গেছিলাম, তুই দেখলি এখানে আমি গরু হয়ে গেছিলাম ভাই, আমি হেলিকপ্টার ওড়া শুরু হয়ে গেছে, আমি টপকেও গেছি ভাই মাইকেল হয়ে। আমার কাছে তো সালা এখন কোনো ওয়েপনও নেই যেটা দিয়ে আমি খুলতে পারবো, ওই দেখো কারণ সব ওয়েপন আমার একদম হারিয়ে টারিয়ে গেছে। বাকি সবার প্রথমে এটাকে মারো, এটার ভিতরে তো বাজি ছিল ভাই, এরে এটার ভিতরে তো সেই সাইকেল রয়েছে ভাই, একটা গান ফান এখন এখন গান পাবো না আমি, এখন আমি শিওর ভাই, এই যে না কমসে কম একটা মিসাইল লঞ্চার পেয়েছি, এটার ভিতরে কি আছে ভাই, এই তো অনেকগুলো গান টান পেয়েছি তারাও, এখান থেকে একটা গান তুলে নিই আমি। আবে এ তো আবার সে কুরল মুরল পেয়ে গেলাম ভাই, আরে ভাই আমি বুলডগ হয়ে গেছি এবার, আরে একটা কার যে দেখেও ভালো দেখে, আমি সবাইকে দেখেছি এর ভিতর থেকে অনেক ভালো ভালো জিনিসপত্র পায়, আমি শুধু এখান থেকে এরকম পাচ্ছি কেন। আবে এ তো ভাই কুকুরের জামা কাপড় ছেঁড়া সেই কুকুর হয়ে গেছি আমি, লজ্জা লাগা দরকার ভাই আমার এখানে, লজ্জা লাগা দরকার আমার। আর গাইজ বহুত কষ্ট টষ্টে আমি এখান থেকে হয়ে গেছি, এবার আমার না ফটাফট বাড়ি যাওয়া উচিত, দেখি তাহলে চপটা আছে কোথায়, তারপরে চপকে নিয়ে আমি এখান থেকে চলে যাই। এই যে আমার চপ তো এখানেই দাঁড়িয়ে রয়েছে, তারা চপ এই গাড়িটাকে নিয়ে আসি যেটাকে আমরা পেয়েছি এখান থেকে। আরে হ্যাঁ ভাই, আবে কে ফোন করছে ভাই এখানে, আমি ব্যস্ত আছি শালা দেখছে না শুধু ফোন টোন করে যাচ্ছে, বাকি চল চপ এখান থেকে বাড়ির দিকে যাওয়া যাক। বাকি তো গাইজ চলো এবার ফটাফট এখান থেকে আমার গাড়িটাকে ঘোরাই, আর ভাই আমি আর এবার রিক্সি নেব না কোনায়, এ মারিস না ভাই লাকি বক্সে গুতো মারিস না, তাহলে আমরা আবার আমাদের জন্য আনলাকি হয়ে যাবে। এরা তো ভাই লাকি বক্সে ঠুকে ঠেকে দিয়ে পালাচ্ছে এখান থেকে, এরাও বুঝে গেছে ভাই যে এটা কতটা খতরনাক জিনিস। বাকি তো গাইজ এই যে আমি গাড়ি নিয়ে চলে এসেছি আমার বাড়িতে, আর তোমাদের আজকের এই লাকি বক্সগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তোমরা যদি চাও যে আমি এরকম আরও লাকি বক্স আনলক করি তাও ভালো ভালো তাহলে আমাকে কমেন্ট করো। আর আজকে আমাদের এই লাকি বক্স ওপেন করার ভিডিওটা তাহলে এইটুকুই থাক, তো এনিওয়েজ গাইজ আজকের এই ভিডিওটা এইটুকুই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।